নমস্কার বন্ধুগণ আধুনিক ভারতের ইতিহাসে আমরা এই ভিডিওর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব সেটার মধ্যে প্রথমে রয়েছে জাতীয় কংগ্রেসের বিভেদ অর্থাৎ জাতীয় কংগ্রেস উনিশশো সাত খ্রিস্টাব্দের সুরাট অধিবেশনে ভাগ হয়ে যায় সেই সম্পর্কে আমরা আলোচনা করব এছাড়াও উনিশশো এগারো সাল থেকে উনিশশো সালের মধ্যে ভারতে যে গুপ্ত তো বিপ্লবী আন্দোলনগুলো ঘটেছিল সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব তার মধ্যে আমরা দেখব গদর দলের কথা এবং কোমাগাতা মারু ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে তো ভিডিও শুরু করার আগে বলি যে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় ভারতের ইতিহাস ভূগোল এবং অর্থনীতির বিষয়ে আমার বানানো সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও পরপর সাজানো রয়েছে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আমরা প্রথমে দেখব জাতীয় কংগ্রেসের বিভাজন সম্পর্কে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এই সময় ভারতের রাজনীতিতে কংগ্রেসের মধ্যে দুটো পৃথক সম্প্রদায় বা দুটো পৃথক চিন্তাভাবনা বা মতবাদ প্রচলিত হয়ে পড়ে একটা হচ্ছে চরমপন্থী আর একটা হচ্ছে নরমপন্থী তো এই দুই দলের মধ্যে বিভেদের সৃষ্টি হয় এবং সেই বিভেদ চরমে গিয়ে পৌঁছয় বঙ্গভঙ্গকে কেন্দ্র করে এবং আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে চরমপন্থীদের আদর্শ কী ছিল নরমপন্থীদের আদর্শ কী ছিল চরমপন্থীদের আন্দোলনের যে পদ্ধতি সেটা কেমন ছিল আবার নরমপন্থীদের আন্দোলনের পদ্ধতি কেমন ছিল তো এইগুলো সম্পর্কে আমরা জেনে এসেছি তো সেই ভিডিওটা অবশ্যই আগে দেখে নেবেন তারপরে এইখানে আসবেন তাহলে বুঝতে সুবিধা হবে তো সেইগুলো যখন আলোচনা করেই নিয়েছি তো আমরা আজকে চলে যাব সুরাট অধিবেশনে আগের দিনের ভিডিও ছোট করে একটু ব্যাপারটা বলে নেব যে কেন এই দুটো দলের উদ্ভব হল একদিকে ছিল চরমপন্থী আর দিকে ছিল নরমপন্থী নরমপন্থীদের বক্তব্য ছিল যে আবেদন নিবেদনের মাধ্যমে ব্রিটিশ যে শাসন ব্যবস্থা রয়েছে তার মধ্যে আমরা কিছুটা অধিকার নেব অন্যদিকে চরমপন্থীদের বক্তব্য ছিল ব্রিটিশ সরকারের ভেতরে যাওয়ার কোনো প্রয়োজন নেই ব্রিটিশ সরকারকে সরাসরি ভারতের বাইরে বের করে দেওয়া হোক একদিকে নরমপন্থীরা যেখানে মনে করত যে ব্রিটিশ শাসন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ ভারতের ক্ষেত্রে কারণ ভারতীয়রা এখনো পিছিয়ে রয়েছে এবং ব্রিটিশরা যদি ভারতে শাসন করে তাহলে তারা ভারতীয়দের উন্নতির চরম শিখরে নিয়ে যাবে এবং নরমপন্থীরা ব্রিটিশ আইন ব্যবস্থা নিয়ম নিয়মকানুন এগুলোকে খুবই শ্রদ্ধার চোখে দেখত কারণ অধিকাংশ নরমপন্থী নেতারা ছিল ইংরেজি শিক্ষায় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত তারা মনে করত পাশ্চাত্য শিক্ষা হচ্ছে সর্বশ্রেষ্ঠ অন্যদিকে চরমপন্থী নেতারা ভারতীয় আদর্শে বিশ্বাসী ছিল ভারতের শিক্ষা ব্যবস্থা ভারতের সমাজ সংস্কৃতি এই সবের গভীর শ্রদ্ধাশীল ছিল তো স্বাভাবিকভাবে দুটো দলের মধ্যে বিভিন্ন দিক থেকে বিরোধ দেখা দিতে শুরু করে এর মধ্যেই উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে লর্ড কার্জন বঙ্গভঙ্গের কথা বলে এবং এখান থেকেই এই দুটো দলের মধ্যে তীব্র মতবিরোধ শুরু হতে থাকে উনিশশো সালে কংগ্রেসের বেনারস অধিবেশন হয় এই অধিবেশনে নরমপন্থী নেতা গোপাল কৃষ্ণ গোখলে কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছিলেন অর্থাৎ গোপালকৃষ্ণ গোখলে এই অধিবেশনের সভাপতি ছিলেন কিন্তু এই সময় চরমপন্থীদের প্রভাব অনেকটাই বেশি ছিল সেই কারণে এই অধিবেশনে চরমপন্থী নেতাদের চাপের কাছে নরমপন্থী নেতারা পিছু হটতে বাধ্য হয় এবং এই অধিবেশনে কংগ্রেস ইংরেজ সরকারের যে বঙ্গবঙ্গের যে নীতিটা রয়েছে তার বিরোধিতা করতে বাধ্য হয় মানে নরমপন্থী নেতাদের এতে মত ছিল না কিন্তু চরমপন্থী নেতাদের কাছে তাকে তাদেরকে মাথা নত করতে বাধ্য হতে হয় এই অধিবেশনে কংগ্রেস লর্ড কার্জনের যে সমস্ত নীতিগুলো ছিল বঙ্গভঙ্গ করার পিছনে সেগুলোকে বিরোধিতা করে এমন কি স্বদেশী এবং বয়কট আন্দোলনকে সমর্থন করতেও বাধ্য হয় এখানে কংগ্রেস যে স্বদেশি এবং বয়কট আন্দোলনকে মেনে নিতে বাধ্য হয় বলছি এর কারণ হচ্ছে স্বদেশি এবং বয়কট আন্দোলন সম্পূর্ণভাবে চরমপন্থী আন্দোলন ছিল যাতে নরমপন্থী নেতাদের কিন্তু মত ছিল না তবুও তারা মেনে নিতে বাধ্য হয় উনিশশো সালের এই অধিবেশনে তো যাই হোক এই অধিবেশনে নরমপন্থী নেতারা বিদেশি বস্তু শুধুমাত্র বহিষ্কার বা বয়কট করতে রাজি হয়ে যায় কিন্তু চরমপন্থী নেতারা এখানে বলে যে শুধুমাত্র ইংরেজ বস্তু শুধু নয় ইংরেজদের যা যা ভারতে আছে সব কিছু থেকে বহিষ্কার করতে হবে মানে ইংরেজদের স্কুল কলেজ থেকে বহিষ্কার ইংরেজদের আইন আদালত থেকে বহিষ্কার সমস্ত কিছুতেই তারা বয়কট আন্দোলনের পক্ষপাতী ছিলেন যেটা নরমপন্থী নেতারা মেনে নিতে পারছিলেন না এর পরের বছর উনিশশো ছয় খ্রিস্টাব্দে কংগ্রেসের অধিবেশন পাশে কলকাতায় এই অধিবেশনে চরমপন্থী নেতারা চাইছিলেন যে তাদের মধ্যে থেকে কেউ একজন কংগ্রেসের সভাপতি নিযুক্ত হন নয় লালা লাজপত রায় আর নয় বাল গঙ্গাধর তিলক এই দুজনের তখন জনপ্রিয়তা সবথেকে বেশি ছিল এবং এরা চাইছিল মানে চরমপন্থী দল চাইছিল এদের দুজনের মধ্যে কেউ এই কলকাতা অধিবেশনে সভাপতি হোক অন্যদিকে নরমপন্থীরা চাইছিল তাদের মধ্যে থেকে কেউ একটা এই অধিবেশনে সভাপতি হোক সেই কারণে নরমপন্থী নেতারা উনিশশো ছয়ের এই কলকাতা অধিবেশনে সভাপতি হিসাবে দাদাভাই নৌরজির নাম মনোনীত করেন মানে দাদাভাই নৌরজির নাম তারা পেশ করেন এই দাদাভাই নৌরজিকে সমস্ত মানুষ কংগ্রেসের সমস্ত নেতারা খুবই মান্য করত সে চরমপন্থী হোক বা নরমপন্থী হোক এই কারণে এই কলকাতা অধিবেশনে দু দলই অর্থাৎ চরমপন্থী এবং নরমপন্থী উভয়ই দাদাভাই নৌরজিকে সভাপতি হিসাবে নিযুক্ত করে নেয় তো এখানে এসে চরমপন্থী এবং নরমপন্থীর মধ্যে যে বিভাজনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা বন্ধ হয়ে যায় উনিশশো ছয় খ্রিস্টাব্দে দাদাভাই নৌরজি কলকাতা অধিবেশনের সভাপতি হয়ে যান কিন্তু এখানে চরমপন্থী নেতারা কংগ্রেসকে চারটে দাবি মেনে নেওয়ার কথা বলে সেই চারটে দাবি ছিল প্রথমে বয়কট অর্থাৎ শুধুমাত্র ব্রিটিশ পণ্য নয় সমস্ত কিছু থেকে ব্রিটিশ জিনিস বয়কট দ্বিতীয় স্বদেশী তৃতীয় রাষ্ট্রীয় শিক্ষা এবং চতুর্থ স্বরাজ উনিশশো ছয় খ্রিস্টাব্দে এই কলকাতা অধিবেশনেই প্রথমবার এই স্বরাজের দাবি উঠে আসে এবং এই কলকাতা অধিবেশনে চরমপন্থীদের এই সমস্ত দাবিগুলো মেনে নেওয়া হয় অর্থাৎ কংগ্রেস এইগুলোকে এবার ভারতের জাতীয় আন্দোলনের লক্ষ্য বলে মেনে নেয় তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এই স্বরাজ উনিশশো ছয় খ্রিস্টাব্দের কলকাতা অধিবেশনে দাদাভাই নৌরজি প্রথমবার এই স্বরাজ এই অর্থটা এই শব্দটা কংগ্রেসের লক্ষ্য বলে মেনে নেন যদিও তিনি এই স্বরাজ শব্দের কোনো অর্থ বলেননি স্বরাজ বলতে কি বোঝানো হচ্ছে সেটা সম্পর্কে দাদাভাই নৌরজি কোনো কথা এই অধিবেশনে বলেন না এই স্বরাজ সম্পর্কে আমি আগের ভিডিওতে মানে এর আগে একটা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি তাই স্বরাজের ব্যাপারটা নিয়ে এখানে আর আলোচনা করছি না তো যাই হোক এরপর থেকে চরমপন্থীদের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় এই চারটে যে নীতি নেওয়া হলো সেইগুলোকে মূল লক্ষ্য করে জাতীয় আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া অন্যদিকে নরমপন্থীরা এই চারটে বিষয়কে পরবর্তী সম্মেলনে যেভাবে হোক রথ করতে সচেষ্ট হয় তো এইখানেই দুই দলের মধ্যে যে বিরোধিতা সেটা চরমে গিয়ে পৌঁছয় তো উনিশশো সাত খ্রিস্টাব্দে হয় সুরাটে জাতীয় কংগ্রেসের সম্মেলন তো এই অধিবেশনে নরমপন্থীরা রাসবিহারী ঘোষকে তাদের পক্ষ থেকে মনোনীত করে অন্যদিকে চরমপন্থীরা লালা লাজপত রায়কে তাদের পক্ষ থেকে মনোনীত করে এখানে লালা লাজপত রায় যাতে কংগ্রেসের বিভাজন না হয় সেই জন্য নিজের যে নামটা সেটা প্রস্তাব করা হয়েছিল সেটার থেকে পিছিয়ে আসেন তো রাসবিহারী ঘোষ এই অধিবেশনে সভাপতি হন কিন্তু এখানে চরমপন্থীরা বলে যে এই যে চারটে প্রস্তাব এই চারটে প্রস্তাবকে পুনরায় পাস করা হোক কিন্তু নরমপন্থীরা এই আন্দোলন মানে তাদের আন্দোলনের মধ্যে এইগুলোকে আর অ্যাড করতে চাইছিলেন না তো দুই দলের মধ্যে এই অধিবেশনে প্রচুর বাক বিতণ্ডা হয় এই ব্যাপারটা নিয়ে অনেক ঝামেলা হয় তো এই সমস্ত কারণে সুরাটে যে অধিবেশনটা হয় উনিশশো সাত খ্রিস্টাব্দে এই অধিবেশনে জাতীয় কংগ্রেস দুটো দলে ভাগ হয়ে যায় এক দিকে থাকে চরমপন্থীরা তারা কংগ্রেস থেকে বেরিয়ে আসে অন্যদিকে নরমপন্থীরা কংগ্রেসের মধ্যে থেকে যায় আর এখান থেকেই কংগ্রেস যে কংগ্রেসের যে শক্তি ছিল কংগ্রেসের অধিবেশনের যে জোরটা ছিল সেটাও ধীরে ধীরে নিঃতেজ হতে থাকে কারণ এই সময় চরমপন্থীরাই ভারতের জাতীয় আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করছিল তাদেরকেই সমস্ত মানুষ মেনে নিয়েছিল অন্যদিকে নরমপন্থীরা সেইভাবেও তাদের আন্দোলনকে শক্তিশালী পর্যায়ে নিয়ে যেতে পারছিল না সেই কারণে তারা এই সুরাট অধিবেশনের পর থেকে কংগ্রেসের মধ্যে প্রায় মৃতপ্রায় হয়ে যায় এরপরে আবার উনিশশো ষোলো খ্রিস্টাব্দে লখনৌ চুক্তি হয় মানে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে কংগ্রেসের লক্ষ অধিবেশন হয় সেখানে একটা চুক্তি হয় এবং এই লক্ষ্ণতেই পুনরায় চরমপন্থীরা আবার কংগ্রেসে ফিরে আসে তো লক্ষ্ণ চুক্তি সম্পর্কে আমি আলাদা করে একটা ভিডিও বানিয়েছি সেটা দেখে নেবেন তো এইভাবেই জাতীয় কংগ্রেসের বিভাজন হয়েছিল তো এবার আমরা চলে যাব ভারতের বিপ্লবী আন্দোলনে উনিশশো এগারো থেকে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দের মধ্যে এই বিষয়ে আমি আজকে যতটা সম্ভব আলোচনা করব তারপরে বাকি যেটা থাকবে সেটা পরে আরেকটা ভিডিওর মাধ্যমে এর পরে আরেকটা ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো শুরু করব আজকের দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে ভারতের বিপ্লবী আন্দোলন উনিশশো খ্রিস্টাব্দ থেকে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালটা ভারতে প্রধানত চরমপন্থী যুগ নামে পরিচিত কারণ এই সময় চরমপন্থী আন্দোলনই প্রধান ছিল নরমপন্থী আন্দোলনটা এর এই সময় কিছুটা স্তীমিত হয়ে পড়ে এর কারণ জাতীয় কংগ্রেস থেকে চরমপন্থীরা আলাদা হয়ে গেছিলেন সুরাট অধিবেশনে এবং এর ফলে জাতীয় কংগ্রেসের যে প্রভাবটা ছিল সেটাও কমে গেছিলো তো এই কারণে নরমপন্থী নেতারা এই সময় কিছুটা স্থিমিত হয়ে পড়েছিলেন এই সময়টা পুরো চরমপন্থী যুগ নামে পরিচিত এবং এই সময় একাধিক চরমপন্থী আন্দোলন সংগঠিত হয় তো এর আগে আমি একটা ভিডিওর মাধ্যমে ভারতে যা সংগ্রামশীল জাতীয়তাবাদের উন্মেষ সম্পর্কে আলোচনা করেছিলাম সেখানে দেখেছিলাম কিভাবে এই চরমপন্থী আন্দোলন বা সংগ্রামশীল জাতীয়তাবাদ তৈরি হয়েছিল ভারতে তো সেইখানে আমরা আঠেরো সরি উনিশশো আট খ্রিস্টাব্দে আলিপুর বোমা মামলা সম্পর্কে জেনে এসেছিলাম এই আলিপুর বোমা মামলায় যুগান্তর দলের একাধিক সদস্যরা ব্রিটিশ সরকারের হাতে বন্দি হন উনিশশো আট খ্রিস্টাব্দে ঢাকা অনুশীলন সমিতির প্রধান ব্যক্তিত্ব অর্থাৎ পুলিন বিহারী দাস নির্বাসিত হন এছাড়াও এই সময়ে ইংরেজরা চরমপন্থী নেতাদের বিরুদ্ধে প্রচুর দমন নীতি শুরু করেন তো সেই কারণেই এই সময়টাতে উনিশশো আট নয় খ্রিস্টাব্দে ভারতের চরমপন্থী আন্দোলন কিছুটা দুর্বল হয়ে পড়ে যদিও সেই দুর্বলতা সাময়িক ছিল এরপরে এই চরমপন্থী আন্দোলনের নেতৃত্ব দিতে এগিয়ে আসেন মুখোপাধ্যায় যাকে আমরা বাঘা যতীন নামে চিনি এই সময় বাংলার যে সমস্ত গুপ্ত বিপ্লবী সমিতিগুলো ছিল সব কটাই প্রায় এই যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নেতৃত্ব মেনে নেয় শুধুমাত্র ঢাকা অনুশীলন সমিতি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে তাদের নেতা মানেন না বাকি যে সমস্ত গুপ্ত বিপ্লবী সংগঠনগুলো ছিল সবাই বাঘা যতীনের নেতৃত্ব মেনে নেন এই সময় ব্রিটিশ সরকার মনে করেছিল যে বঙ্গভঙ্গ রদ করলে যে বিপ্লববাদী কার্যকলাপগুলো চলছিল সেগুলো বন্ধ হয়ে যাবে সেই কারণে উনিশশো এগারো খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয় এবং রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় যদিও এই বঙ্গভঙ্গ রথ করেও বা প্রচুর দমন নীতি নেওয়া সত্ত্বেও এই গুপ্ত বিপ্লবী আন্দোলনগুলো কিন্তু বন্ধ করা এই সময় সম্ভব হয়নি বাংলা এবং ভারতের বিভিন্ন জায়গায় এই সময় একাধিক রাজনৈতিক হত্যা হতে থাকে এবং ডাকাতি হতে থাকে যদিও ব্রিটিশ সরকার এইগুলোকে ডাকাতি বলেছিল যে এই সমস্ত গুপ্ত বিপ্লবী সংগঠনের যারা নেতৃত্ব দিচ্ছিলেন বা যারা এই সমস্ত গুপ্ত বিপ্লবী সমিতিগুলিতে যুক্ত ছিল তারা কোনো সরকারি খাজনা লুট করত। এবং সেই দিয়ে তারা ভারতের জাতীয় আন্দোলন পরিচালিত করত। এইগুলোকে তারা ডাকাতি বলেছিলেন কিন্তু ভারতের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এটা কোনোভাবেই ডাকাতি বলা যায় না কারণ এই যে সমস্ত সম্পদ ব্রিটিশ সরকার লুট করছিল এবং সেই সমস্ত সম্পদ দেশের বাইরে ব্রিটেনে পাঠিয়ে দিচ্ছিল সেই সমস্ত সম্পদগুলোই এই সময় গুপ্ত বিপ্লবী সমিতিগুলো লুট করতে শুরু করে এবং সেই দিয়ে তারা তাদের আন্দোলন পরিচালিত করতে শুরু করে আর এই সময় সব থেকে গুরুত্বপূর্ণ যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে উনিশশো বারো খ্রিস্টাব্দে তেইশে ডিসেম্বর বড়লাট হার্ডিঞ্জের ওপরে বোমা নিক্ষেপ করা হয় এই দিন বড়লাট হার্ডিঞ্জ একটা বিশাল শোভাযাত্রা নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন যেহেতু রাজধানী স্থানান্তরিত হয়ে দিল্লিতে চলে গেছিল সেই কারণে বড়লাট হার্ডিঞ্জ একটা বড় জনসভা নিয়ে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেন এবং এই সভাতে রাজবিহারী বসুর নির্দেশে বসন্ত বিশ্বাস নামে একজন বিপ্লবী বড়লাট হার্ড ইঞ্জের ওপর বোমা নিক্ষেপ করেন এখানে রাজবিহারী ঘোষ এবং রাজবিহারী বোস দুজন কিন্তু আলাদা লোক রাজবিহারী ঘোষ ছিলেন নরমপন্থী নেতা অন্যদিকে রাজবিহারী বসু এই সমস্ত আন্দোলনে যে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেই রাজবিহারী বসু কিন্তু আলাদা লোক ছিলেন তিনি চরমপন্থী নেতা ছিলেন যাই হোক রাজবিহারী বসুর পরিকল্পনা অনুযায়ী বসন্ত বিশ্বাস বর্লাট হার্ডিনজের ওপরে বোমা নিক্ষেপ করে এই বোমার আঘাতে লর্ড হার্ডিনজ প্রাণে বেঁচে গেলেও গুরুতরভাবে জখম হন আর ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে এই ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এতদিন পর্যন্ত যে সমস্ত রাজনৈতিক হত্যার চেষ্টা করা হয়েছিল সে সমস্তগুলোই ব্রিটিশ কর্মচারী ছিলেন বা ব্রিটিশের মানে উঁচু পর্যায়ের কোনো কেউ ছিলেন না তারা সকলেই ব্রিটিশ সরকারের নিচের দিককার কর্মচারী ছিলেন কিন্তু এই দিনে এই দিনে যে বোমা নিক্ষেপটা করা হয় সরাসরি বড়লাটের লাটের উদ্দেশ্যে করা হয় এবং এই ঘটনা বিপ্লবীদের যেমন উৎসাহিত করেছিল তেমনি সরকারের মনেও একটা ভয়ের সঞ্চার করেছিল কারণ এখন সরাসরি বড়ো উদ্দেশ্যেও যে কেউ বোমা নিক্ষেপ করতে পারে এটা সকলে বুঝতে পেরেছিল ইংরেজ সরকার এই সময় বহু চেষ্টা করেও এই বোমা কারা নিক্ষেপ করেছিল সেই সম্পর্কে কোনো তথ্য জোগাড় করতে পারে না ঠিক এর পরের বছর উনিশশো তেরো খ্রিস্টাব্দে সতেরোই মে পাঞ্জাবের সহকারী পুলিশ কমিশনার গর্ডনকে হত্যার চেষ্টা করা হয় এবং এই ঘটনাতেও নেতৃত্ব দিয়েছিলেন রাজবিহারী বসু কিন্তু এই ঘটনায় গর্ডনকে হত্যা করা যায় না তার বদলে একজন ইংরেজ কর্মচারী এখানে নিহত হন এই ঘটনার পরে ইংরেজ সরকার বুঝতে পারে এই সমস্ত হামলার পিছনে আছে রাজবিহারী বসু এবং তাকে ধরবার জন্য ইংরেজ সরকার সচেষ্ট হয় এবং রাজবিহারী বসু এইখান থেকে আত্মগোপন করেন ষোলোই মার্চ উনিশশো খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার শুরু করে দিল্লি ষড়যন্ত্র মামলা এই দিল্লি ষড়যন্ত্র মামলায় চারজন বিপ্লবীকে ইংরেজরা গ্রেপ্তার করে তারা ছিলেন আমির চাঁদ অবধবিহারী বালমুকুন্দ এবং এই বসন্ত বিশ্বাস এদেরকে এই দিল্লি ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার করা হয় এবং এগারোই মে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে এদের চারজনকে ফাঁসি দেওয়া হয় এই সময় শুধু এই সমস্ত ঘটনা যে শুধু দেশের মধ্যেই হচ্ছিল তা নয় দেশের বাইরেও এই সময় একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল স্থাপিত হয় যার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে গদর দল উনিশশো তেরো খ্রিস্টাব্দে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে এই গদর দল প্রতিষ্ঠিত হয় এবং এই দলটি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল এবং সোহন সিং ভাকনা এদের দুজনের মধ্যে কে এই দলটা প্রতিষ্ঠা করেছিলেন সেই সম্পর্কে জানা যায় না তবে এরা দুজনেই গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই দলের তো লালা হরদয়াল এবং সোহন সিং ভাকনা এদের দুজনকেই ধরা হয় যে গদর দল এরা দুজনেই প্রতিষ্ঠা করেছিলেন সোহন সিং ভাগনা ছিলেন এই গদর দলের প্রথম সভাপতি লালা হরদয়াল ছিলেন এই দলের প্রথম সম্পাদক এবং মহম্মদ বরকাতুল্লা এই দলের প্রথম সহসভাপতি নিযুক্ত হন উনিশশো তেরো খ্রিস্টাব্দে পয়লা নভেম্বর একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয় যার নাম গদর আর এই গদর পত্রিকা থেকেই এই দলের সঙ্গে যুক্ত সমস্ত বিপ্লবীদের গদর দল নামকরণ হয় এই গদর পত্রিকাটি চারটে ভাষায় প্রকাশিত হতো সেটা হচ্ছে ইংরাজি হিন্দি উর্দু এবং গুজরাটি থেকে শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ এবং এই প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয় সেনারা যোগদান করে ব্রিটিশদের হয়ে যুদ্ধ করতে এবং এই গদর দলের পক্ষ থেকে যে গদর পত্রিকা প্রকাশিত হতো সেই পত্রিকাটা ভারতের যে সেনা দল ছিল ব্রিটিশদের আন্ডারে তাদের মধ্যে গোপনে ছড়িয়ে দেওয়া হতো এই পত্রিকার মাধ্যমে হিন্দু মুসলিম এবং শিখ সম্প্রদায়ের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য অনুরোধ জানানো হতো এবং এই দলের যে মূল লক্ষ্য ছিল ভারতের স্বাধীনতা তার কথা প্রচারিত হতো এই পত্রিকার মাধ্যমে গদর দলের পক্ষ থেকে এই সময় একাধিক রাজনৈতিক হত্যা হয় এবং এই দলের প্রধান যারা সদস্য ছিলেন তারা শিখ ধর্মাবলম্বী ছিলেন প্রথম বিশ্বযুদ্ধের সময় এই গদর দল ব্যাপকভাবে সক্রিয় হয়ে ওঠে এবং যুদ্ধ শুরু হলে গদর দল ভারতীয় সেনাবাহিনী সহযোগিতায় ভারতে বিদ্রোহ ঘটাতে সচেষ্ট হয় এবং এই সময় একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে সেটা হয় কোমাগাতামারু ঘটনা উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে হয় কোমাগাতা মারু ঘটনা এবং এই ঘটনা গদর দলকে আরও বেশি সক্রিয় করে তোলে ভারতীয়রা যাতে কানাডায় প্রবেশ করতে না পারে এই উদ্দেশ্যে ব্রিটিশ সরকার ভারতীয়দের কানাডাতে প্রবেশ করার ব্যাপারে নানা বিধিনিষেধ এই সময় আরোপ করে এই সময় সিঙ্গাপুরের একজন ধনী ব্যবসায়ী বাবা গুরদিত সিং একটি জাহাজ ভাড়া করেন যে জাহাজের নাম ছিল এই কোমাগাতা মারু এবং এই জাহাজে পূর্ব এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বসবাসকারী তিনশো বাহাত্তর জন শিখদের নিয়ে কানাডার উদ্দেশ্যে যাত্রা করেন উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের তেইশে মে এই জাহাজটা কানাডার ভ্যাঙ্কুবার বন্দরে গিয়ে পৌঁছায় কিন্তু কানাডা সরকার এই জাহাজ থেকে ভারতীয়দের কানাডাতে অবতরণ করতে বাধা দেয় প্রায় দু মাস ধরে এই সমস্ত যাত্রীরা কানাডাতে বিক্ষোভ দেখায় কিন্তু তাদেরকে তাও সেখানে অবতরণ করতে বাধা দেওয়া হয় সেই জন্য তারা ফিরে আসে ভারতে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দেরই উনতিরিশে সেপ্টেম্বর এই কোমাগাথা মারু জাহাজ পৌঁছয় কলকাতার কাছে বজ বজে ব্রিটিশ সরকার জাহাজে সকল আরোহীকে বিশেষ ট্রেনের মাধ্যমে পাঞ্জাবে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে এবং এই ব্যাপারে এই সমস্ত যাত্রীরা প্রতিবাদ জানায় এই ব্যাপারে এই সমস্ত যাত্রীরা আপত্তি জানায় এবং এখানে ব্রিটিশ সামরিক বাহিনী গুলি চালাতে শুরু করে এবং এই গুলি চালানোতে কুড়ি জন শিখ সম্প্রদায়ের মানুষ নিহত হন এবং দুশো জনকে বন্দি বানানো হয় এই ঘটনাটাই কোমাগাতা মারু ঘটনা নামে পরিচিত এখানে ব্রিটিশ সরকার এদের উদ্দেশ্যে যে বাধা দান করেছিল এর প্রধান কারণ ছিল যে তাদের কাছে খবর ছিল কোমাগাতা মারু জাহাজে যে সমস্ত যাত্রীরা রয়েছেন এই যাত্রীদের মধ্যে বেশ কিছু গদর দলের লোক রয়েছে এবং তাদেরকে যাতে ভারতে আসতে না দেওয়া যায় সেই উদ্দেশ্যে তারা এই সমস্ত ঘটনা ঘটায় তো এই ঘটনা গদর দল খুবই গুরুত্বপূর্ণভাবে কাজে লাগিয়েছিল কারণ এতদিন পর্যন্ত শিখরা ইংরেজদের মিত্র হিসাবে পরিচিত ছিল এই ঘটনা থেকে গদর দল বোঝাতে পারে যে ইংরেজদের কোনো মিত্র বলে কিছু হয় না তারা যে কারুর বিরুদ্ধে যা খুশি করতে পারে তো এই ঘটনার পরে যারা এই জাহাজে ছিল তাদের অনেকেই গদর দলে যোগদান করে এবং এই ঘটনা ভারতে এবং ভারতের বাইরে শিখদের উপরে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছিল তো এই অবধি থাকছে আজকের ভিডিও পরের দিনের ভিডিওতে আমরা ভারতের বিপ্লবী আন্দোলন সম্পর্কে আরও কিছু তথ্য দেখে নেব তো এই ভিডিওটা এই অবধি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ